মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত যে শক্তি, গণতন্ত্রের বিশ্বাসে বিশ্বাসী যে শক্তি, সমাজের সব স্তরের মানুষদের একজোট করে যে শক্তি, তা দুর্বার, তা অপ্রতিরোধ্য। সেই শক্তির নির্যাসে সিক্ত প্রবাসের হিউস্টনবাসী বাংলাদেশিরা, বাতায়ন তাদেরই কাহিনী। হিউস্টনের সাহসী মানুষেরা সৃষ্টি করেছে এক বাতায়ন, যার ভেতর দিয়ে উত্তর আমেরিকার শুধু নয়, সারা বিশ্বের মানুষ দেখতে পাবে অপরূপ সেই সোনার বাংলাদেশ। হিউস্টনে আমাদের গর্বিত ইতিহাসের এক প্রামাণ্য চিত্র বাতায়ন। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুখ, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। সে রাত্রিয়ে ছিল এমনি সাধারণ এক রাত। মায়ের কোলে নিষ্পাপ শিশু পরম নির্ভরে ছিল ঘুমিয়ে। সারাদিন পরিশ্রম করে ক্লান্ত খেটে খাওয়া বাঙালিরা দিন শেষে অঘোর ঘুমে ছিল নিমজ্জমান। শীত তখন যাই যাই করেও পুরোপুরি চলে যায়নি, চারিদিকে কেমন এক প্রচ্ছন্ন প্রশান্তির ছাপ। কিন্তু সেই শান্তির প্রলেপ মুহূর্তেই হলো ধূলিসাৎ। হিংস্র পাশবিক পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ল ঘুমন্ত নিরীহ বাঙালির বুকে। হতবাক ওই মানুষগুলো কিছু বোঝার আগেই তাদের বুক বিদীর্ণ হয়ে গেল রাইফেলের বুলেটে, মেশিন গানের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল শিশুর বুক, প্রেমিকের সামনে গ্রেনেডের আঘাতে নিমিষে নিশ্চিহ্ন হয়ে গেল প্রেমিকার দেহ। মা হলো পুত্রহারা, স্ত্রী হলো স্বামীহারা, কন্যা হলো পিতৃহীনা। বেয়নেট দিয়ে খুঁচিয়ে, আগুন দিয়ে পুড়িয়ে, বুলেটের আঘাতে ওরা স্তব্ধ করে দিতে চাইল আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর। কি ছিল আমাদের দোষ? দোষ একটাই, আমরা পরাধীনতার শেকল ছিঁড়ে ফেলে হতে চেয়েছিলাম স্বাধীন। নিরীহ বাঙালিদের অকাতরে হত্যা করে শতাব্দীর জঘন্যতম হত্যাকাণ্ড শুরু করল পাক বাহিনী 1971 সালের ভয়াল সেই 25শে মার্চে। কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে ওই সাধারণ পরিশ্রমী খেটে খাওয়া কৃষক, শ্রমিক, ছাত্র ও জনতার কি অপরিসীম ভালোবাসা নিজের দেশের প্রতি। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তারা একজোটে ঝাঁপিয়ে পড়ল স্বাধীনতার মহান যুদ্ধে। আমি যদি হুকুম দিতে পারে নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অস্ত্র নেই, প্রশিক্ষণ নেই, পেট ভরে খাওয়া নেই,
পরিবার পরিজনের কোনো হদিস নেই, তবু বুক চিতিয়ে দাঁড়িয়ে গেল হাজার হাজার মুক্তিকামী মানুষ তদানীন্তন বিশ্বের অন্যতম সুসজ্জিত পাক বাহিনীর বিপরীতে। প্রতিবেশী ভারতের সাহায্য নিয়ে গড়ে তুলল এক অপ্রতিরোধ্য মুক্তিবাহিনী। কৃষক তার লাঙল ছেড়ে অনায়াসে তুলে নিল মেশিন গান, মাঝি তার বইটা ফেলে উঠিয়ে নিল রাইফেল, ছাত্র তার বই ফেলে হাতে তুলে নিল গ্রেনেড। স্বাধীনতাকামী বাঙালি সেনা সদস্যরা এগিয়ে এলেন প্রশিক্ষণ দেবার জন্য। অকুত ভয় আবাল বৃদ্ধ বনিতা নিজের জীবনের বিন্দুমাত্র তোয়াক্কা না করে রুখে দাঁড়ালো হানাদার বাহিনীর মুখোমুখি। শুরু হলো আমাদের জীবনের অন্যতম গৌরব মাখা নয় মাসের ইতিহাস, শুরু হলো মুক্তিযুদ্ধ। Come on, come on, come on.